বাসা সুইট, বাসা কিউট, তুই বুঝলি কেমনে? সে কি কিছু করছে? আরে সে কি করবে, সে তো ভালো একজন মানুষ, সে কোনো খারাপ কিছু কখনোই করতে পারে না। এই যে সে যে আম্মুকে ফোন দিত রাতের বেলা, আমার তো গল্পটা শুনে খুবই খারাপ লাগছে। তার বড় বোন ছিল, মারা গেছে, আম্মুকে দেখে বড় বোনের কথা মনে পড়ে, দেখে আম্মুকে ফোন দেয়। হাতে যে কোনো বেডিরে দেখলে হাতার বড় বোন মানালে, আমরা জীবনে শুনি না তার কোনো বড় বোন আছে। তো করে কইছে একবার, তোরা বিশ্বাস করে লেছিস কেন? তোরা শুনবি কেমনে? তোরা তো আসস খালি উনি সন্ত্রাসী এসব নিয়ে। পাশা মামা খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? মামা এত মামা কবে জুড়ি হইলো? এমন ভাবে মামা বলতে আছে, মনে হইতেছে যে তার মায়ের আপন ভাই। হ্যাঁ, আপন ভাইয়ের মতোই, আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমি তো বলছি যে আমাদের বাসায় আসবে, দাওয়াত করে খাওয়াবো, আম্মু রান্না করবে, আমরা সবাই মিলে বসে আড্ডা দিব, পুরো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করব। উনিও নতুন একটা ফ্যামিলি পাবে। মানে তোরা পাশের ঘরের ভিতরে দাওয়াত দিবি, এটা প্ল্যানিং করে আলাইছস? সে বাসার ভিতর গেলে তো কইরে ফেলবে, সে খারাপ কিছু করবে না। আর ঠিক আছে, মানে পাশা মামা একা না, তোরা সবাই মিলে আসিস, সমস্যা নাই তো। জি না, আমগে তো টাইম নেই। ভাষার মতো লোকের লগে আমরা যেমন দাওয়াত খেতে, তোকে বাসা আমার একটা পার্সোনালিটি আছে না? হ্যাঁ, পার্সোনালিটির লগে কি আমার মিলে কখনো? হ্যাঁ, আমি সিঙ্গেল দাওয়াত দিতে ভাবি দেখতাম, পাশার লগে তো আমরা জীবনে যেতাম না। আর আর কোনো মানুষ টোকে আসো, পাশারে দিছো তোকে করে দাওয়াত কেন? যেদিন দাওয়াতের ভিতরে খানার ভিতরে বেশ ঢুকে দিব, অজ্ঞানে যেতে হিট হয়ে থাকবা, হেঁটতে বুঝবে পাশা কিয়া। আর তুই কেন বুঝাস না কিছু? আমি তো বললাম ভাষার ভিতরে ঢুকলে তো। এটা শুভ, তুই কিন্তু এক জায়গা লকই গেছিস, তুই হে জায়গা তুই বাইর বাইর, তুই ফালতু করে। এরে বন্ধু, ভাষা তোর মামা, ভাষা তোকে আত্মীয় হয়ে গেছে, কত বড় শিয়ানা চিন্তা করছো? আমগো ঘরে থাই, এত আমগো বাড়িওয়ালা ঘরে এত দাওয়াত খেতে যায়, বুঝো না? তোরা না মানুষের নামে এত আজে বাজে কথা বলতে পারোস। ঠিক আছে, পাশা মামাকে যখন দাওয়াত দিব, তোরা দুইজন সবাই মিলে আসবি, হাবু ভাইকেও নিয়ে আসবি, মাস্ট, ঠিক আছে? আর জীবনে আমার কাছে টাকা চাইছিস যদি, তারা দেখ খালি কি করে। আচ্ছা, এটার লগে টেয়া সম্পর্কে কি? এরে বন্ধু রে, এই রে, এ কাবিলা কি বললে গেল? মুই আর তুই হাবু আর পাশার সাথে যাব দাওয়াত খাইতে, মুগুর স্ট্যাটাস আর তাদের স্ট্যাটাস এক। আচ্ছা, ঠিক আছে, আর এদের টেনে দিত না, এটা কি সারা জীবন এলে দিত না, এরকম কোনো ঠেট দিকেছে? তুই কি তার থেকে সবসময়টা হালাও? এ ম্যাডাম, মরে পার্সেন্টেজ দাও না কা। আরে সবসময় লই না, এ ফসল লই, আর যদি টেয়া বন্ধ হয়ে যায়। আমি ধরি নাই দাদু, আপনার অনুমতি ছাড়া কি আমার মানি ব্যাগ ধরা যায়? বুঝছি, আমাদের ঘরে তো চোর নাই দাদু, আর কাবিলা শুভ তারা তো ভদ্র ছেলে, তারা তো সেই রকম না দাদু। কত টাকা নিয়েছে আপনার? 2000 টাকা। আর কয়েন কি 2000 টাকা? তাহলে নেলে কে এটা? শিমুল্লা নেছে। শিমুল্লা? আয় দাদু, আমিও বুঝতে পারছি, ওরে দেখেই আমার কেমন সোর সোর মনে হয়, কারণ ওর সাহনি কিন্তু ভালো না দাদু, ও চোখের দিকে তাকাইলে কেমন সোর সোর মনে হয় দাদু। আপনি চিন্তা করেন না, আমি দেখতে আছি বিষয়টা। হ্যাঁ, তুই কাবিলারে কো, বুঝায় কো, আমার আজকেই 2000 টাকা লাগবে। তুই যদি ম্যানেজ করতে না পারোস তাহলে আমি কইলাম দাদু। আপনি একসে চিন্তা করেন না, আমি কাবিলার সাথে কথা বলতে আছি, আমি 8টা দিয়ে আসি, তারপরে কাবিলারে বলতে আছি। বল। আপনি নিজে টাকা গায়েব করেন, এই কইয়ে লাভ নাই।
আপনি তো আমার সামনে আমার মানে ব্যক্তি আগায় ফিরিয়ে দিয়েছেন, আর আপনার মানে ব্যক্তি এখন আগায় বেশি আমার উনাইতেছে। আমি কারো কাছ থেকে লইলে সিনাই লই, চুরি চামারি করে লই না। আমার পকেট থেকে টাকা গায়েব হইছে, আমি জানি কেন লইছে। কত টাকা গায়েব হইছে? 2000 টাকা, 2000। এবারে এই তুই আর তোর দাদু জীবনে 50 টাকার বেশি দেখছো, 2000 টাকা গায়েব হইছে বলতে আছো, সাধারণ স্যার কি বলো না বলো? এই আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা চুরি হইছে, আর তুই কস চাটাম ছাড়ো, আমার পকেটে টাকা থাকে না। কেডা গায়েব করছে বললে আপনি সন্দেহ করতে আছেন? শিমুল, শিমুল ভাই, প্রমাণ ছাড়া আসলে কথা বলা ঠিক হইবে না, কিন্তু আমার পরে আমারও সন্দেহ হয়। আমার মানি ব্যাগ থেকে কেউ টাকা গায়েব হইছে, আমি যখন যাই কইছি, ও কয় কি জানেন, ও কয় মোর মানি ব্যাগ থেকে 500 টাকা গায়েব হয়ে গেছে। আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে, আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। ওমা কি কয়, জিগার পকেটে 2 টাকা থাকে না, হিয়া কয় 2000 টাকা, আমনের পকেটে যদি 500 টাকা থাকে আমরা 1000 টাকা দিব। সাইফ মন দেখান, এই পাশে না, এই শিমুল তুই জানো কেমনে, তারপর এটা 500 টাকা থাকে না, কয় টাকা থাকে? আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হের কাছে একটিও নাই, এটা আস্তা ফকিন নি। এই করেন কি লা, আমনের কাছে টাকা থাকে প্রমাণ দেখান। আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস। কি প্রমাণ আছে? তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস। আমনে চোখ কইতাছে আমনে ডাকাইতি করছেন। এই বড়া, এই কার সাথে কিভাবে কথা বলো তুই জানো? তুই আমার দাদুরে তুই চেনো? আমি কি প্রমাণ আছে দেখান? কইলাম না, তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আমনে চোখ কইছে আমি খেয়েছি। আমি খাইছি না? ওমা আমি খাইছি। তুই কার গায়ে তুই? আইয়া লাভু কইলাম। এই তুই খাবো, তুই খাবো, তোর দেখা। এই শুনলে এ শিমুল, এই শুনো, আরে ঠেকা দে তো ভালো করে। মানুষ কারে কি বলতেছো? মোর দাদুরে তুই চেনো? কি চুরি কর তাই বললে কি তুমি দাও নিয়ে আসবে নাকি বেটা? কি করো, আমি তোর মাথা ঠান্ডা করতে বলছি। হ্যাঁ পাশে ভাই, আপনি রুমে যান তো, যান যান যান, চুপ করে বসো। এই বেটা, এই তুই আমার বেয়াদবি করো, তুই বেটা মাথা ঠান্ডা করো, যাওয়ার ওই ঠান্ডা করো, বসো। তুই বেটা ছোট মানুষ, আমাগর মগর সবাই বলতে ছোট মানুষ, তুই এই বেয়াদবি কর ভাই। হ্যাঁ বেটা, সে একটা মুরুবি মানে সে একটা কথা বলতেই পারে, ওইটা আমরা। এ বেটা, এই বসো, শিমুল বয়, ঠাকুর দিয়ে যা যা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।